আজ মালার বিয়ে। মালা আয়নার সামনে বসে তৈরি হতে থাকে। মালা অনেক গরিব পরিবারের মেয়ে, কিন্তু তাকে দেখতে অনেক সুন্দর এবং সে অনেক ভালো স্বভাবের মেয়ে। কিছু সময় পর পাত্রপক্ষ এসে গেলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। একদিকে মালা এবং বিক্রমের বিয়ে হতে থাকে, অপরদিকে খাবারের জায়গায় বিক্রমের বোন পিঙ্কি তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করতে থাকে। কি রে চম্পা, তোরা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিসনি কেন? তাড়াতাড়ি খেয়ে নে। কি করে খাওয়া দাওয়া করব? দেখ না, এখানে কত গরিব গরিব মানুষেরা এসেছে। তাছাড়া বিয়ের আয়োজনটা খুব একটা ভালোও হয়নি। কি আর করা যাবে, মেয়ের পরিবার অনেক গরিব। তবে পিঙ্কি, আমি একটা কথা বুঝতে পারছি না, তোদের ফ্যামিলি এত ভালো হওয়ার পরেও তোর মা এরকম একটা গরিব পরিবারে বিক্রমের বিয়ে দিচ্ছে কেন? আসলে চম্পা, মায়ের একজন বান্ধবী ধনী পরিবারের মেয়েকে বৌমা করেছিল, কিন্তু সেই মেয়েটা তাদের উপরে এত বেশি অত্যাচার করেছে যে মা ধনী পরিবারের মেয়েদেরকে ভয় করতে শুরু করে দিয়েছে। তাছাড়া তুই তো ভালো করেই জানিস আমার দাদার চাকরিটাও খুব একটা ভালো নাই। একটা ধনী পরিবারের মেয়েরা ফট করে রাজি হতে চাইবে না। সব ধনী পরিবারের মেয়েরাও খারাপ হয় না রে পিঙ্কি, তুই আমাদেরকেই দেখে নে না, আমরা কত ভালো মেয়ে। আমাদের মতো মেয়ে পাওয়া অনেক মুশকিল। তুই তবে ঠিকই বলেছিস চম্পা, কিন্তু মায়ের জন্যই এই বিয়েটা হচ্ছে। আমি মাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু মা আমার কোনো কথাই শোনেনি। ঠিক আছে, তোরা খেয়ে নে, আমি একটু বিয়ের দিকটা দেখে আসি। পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। পিঙ্কির চলে যাওয়ার পর চম্পা তার বাকি বান্ধবীদের সঙ্গে খেতে বসে পড়ে। আরে জুলি, রান্না একদম ভালো হয়নি, মাংসটা যেন মনে হচ্ছে ভালো করে রান্না করতে ভুলে গেছে। তুই একদম ঠিকই বলেছিস চম্পা, তাছাড়া সবজিটাও একদম ভালো হয়নি, মনে হয় বাজার থেকে সব থেকে কম দামের সবজি নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র পিঙ্কির জন্যই আমাদেরকে এখানে আসতে হয়েছে, না হলে আমরা এরকম গরিব মানুষদের বিয়েতে কোনোদিনও আসতাম না। হ্যাঁ রে চম্পা, আমার তো মনে হচ্ছে মেয়ের বাড়ির লোকেরা শুধুমাত্র দেখানোর জন্যই রান্না করেছে, এসব খাবার আমরা খেতে পারবো না। চম্পা তার বান্ধবীর সঙ্গে বিয়ের আয়োজনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। এমন সময় দূরে দাঁড়িয়ে মালার ভাই পিন্টু তাদের সমস্ত কথা শুনে প্রচন্ড রেগে যায়। অনেকক্ষণ থেকে এদের নাটক দেখছি, এতই যখন খারাপ লাগছে তাহলে এখান থেকে চলে যাচ্ছে না কেন? পিন্টু এই বলে তাদের কাছে যাচ্ছিল, এমন সময় তার মা সেখানে চলে আসে এবং তাকে আটকে দেয়। পিন্টু, আজকের দিনে কোনো রকম ঝামেলা করিস না। মা, তুমি দেখতে পাচ্ছ না তারা আমাদের আয়োজনের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছে? এদেরকে এখন কিছু না বললে এরা আরো বেশি বেশি বলবে। তারা যা বলছে বলতে দে বাবা, ভুলে যাস না আজ তোর দিদির বিয়ে। অনেক কষ্টের পর এরকম একটা পরিবারে তোর দিদির বিয়ে হচ্ছে। আমি চাই না তোর কোনো রকম কথার জন্য বিয়ের দিনে কোনো গন্ডগোল হয়ে যাক, তুই কিছু করতে গেলে মালার বিয়ে ভেঙে যেতে পারে। ঠিক আছে মা, শুধুমাত্র তোমার জন্য আমি এদেরকে ছেড়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং মালা তার শ্বশুর বাড়ি চলে যায়। বাড়ি ফেরার পর মালার ননদ পিঙ্কি তার মায়ের উপর রাগারাগি করতে থাকে। মা, এরকম একটা গরিব মেয়েকে তুমি নিজের বৌমা করে হ্যাপি তো? আমি কত করে বারণ করেছিলাম, কিন্তু তারপরেও তুমি দাদাকে ফাঁসিয়ে দিলে। তুই এরকম করে বলছিস কেন পিঙ্কি? একটু আস্তে কথা বল, না হলে পাশের রুম থেকে তোর বৌদি শুনে ফেলবে। গরিব বৌদি, বাড়িতে এসে একদিনও হলো না আর তুমি এখন থেকেই তাকে ভয় করতে শুরু করে দিয়েছো। চুপ কর পিঙ্কি, মাঝে মাঝে তুই অনেক বেশিই কথা বলছিস। আমি চুপ করে থাকবো কেন? ওই গরিব মেয়ের জন্য আমার বান্ধবীদের সামনে আমাকে অনেক অপমান হতে হয়েছে, সবাই নানা রকমের কথা বলে চলে গেল। তোর বৌদি কি এমন করেছে যে তোকে অপমানিত হতে হলো? তুমি এমন করে বলছো যেন তুমি কিছুই জানো না। তুমি কি দেখোনি তারা বিয়ের আয়োজন একদম ভালো করে করেনি, তাছাড়া খাবারও অনেক খারাপ ছিল। তুই তো জানিস যে তাদের বাড়ির অবস্থা ভালো নয়, তারপরেও এরকম করে বলছিস। এটার জন্যই তো আমি তোমাকে বলছিলাম যে দাদার বিয়ে কোনো ভালো জায়গাতে দাও, কিন্তু তুমি জোর করে সেখানেই দাদার বিয়েটা দিয়ে দিলে। চুপ কর পিঙ্কি, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি তোমার আর দাদার কথা চিন্তা করছি, তাই এসব কথা বলছি। আমি কি তোমাদের খারাপ ভাবতে পারি? এমনিতেই ছোটবেলা থেকে দাদা ভালো করে পড়াশোনা করেনি, তাই তো ভালো চাকরিও পায়নি। আমি ভেবেছিলাম ধনী বাড়ির মেয়ের সঙ্গে দাদার বিয়ে হলে বাড়ির আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে, কিন্তু তুমি দেখে দেখে গরিব মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলে। এসব নিয়ে তোকে বেশি চিন্তা করতে হবে না পিঙ্কি, তোর হবু স্বামীর ভালো চাকরি আছে, তুই সেটা নিয়েই খুশি থাক,
তাছাড়া মাত্র দুমাস পরেই তোর বিয়ে, তারপর তুই নিজের শ্বশুর বাড়ি চলে যাবি। এবার তুই নিজের শ্বশুর বাড়ির কথা নিয়ে চিন্তা করতে শুরু করে দে। এরপর পিঙ্কি নিজের রুমে চলে যায়। পিঙ্কি নিজের রুমে গিয়ে তার হবু স্বামীর কথা চিন্তা করতে থাকে। তবে এটা খুব ভালো কথা যে আমার স্বামী একটা বড় কোম্পানিতে চাকরি করে, বিয়ের পর টাকার দিক থেকে আমার আর কোনো রকমেরই সমস্যা হবে না। আজ মায়ের সঙ্গে হয়তো একটু বেশি খারাপভাবে কথা বলা হয়ে গেল। পিঙ্কি কিছু সময় পর্যন্ত এসব কথা চিন্তা করতে থাকে এবং তার মা যখন হল রুমে বসেছিল এমন সময় তার কাছে যায়। মা, আই এম সরি, রাগের কারণে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছি। আমি জানি তুমি অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছ। আমি তোর কোনো কথাই রাগ করিনি রে পিঙ্কি, তুই তো আমার ভালো মেয়ে। তবে পিঙ্কি, তুই নিজের সেই বান্ধবীদের থেকে একটু দূরে থাকিস, আমি জানি তারা সব সময় তোকে উল্টোপাল্টা বুদ্ধি দিতেই থাকে। মা, তুমি আমার বান্ধবীদের ব্যাপারে কিছু বলো না, তারা যেমনই হোক আমি তাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এবার নিজের বৌদির কাছে গিয়ে তার সঙ্গে একটু কথা বল, সে নতুন এই বাড়িতে এসেছে, হয়তো নিজেকে একা একা মনে করছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর পিঙ্কি নিজের বৌদির কাছে যায় এবং তার সঙ্গে কিছু সময় পর্যন্ত গল্প করার পর সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 10 দিন কেটে যায়। এরকমই একদিন সকালে, আরে বৌমা, এখন তোমার কোন রকম কাজ আছে? না মা, এখন বিশেষ কিছু কাজ নেই, একটু পর থেকে দুপুরের রান্না শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমাদের পিঙ্কি শপিং মলে যাচ্ছে, তুমি তার সঙ্গে বরং একটু গিয়ে ঘুরে এসো, বিয়ের পর থেকে তোমার বাইরে যাওয়াই হয়নি। পিঙ্কি, তোর বৌদিকে সঙ্গে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, বৌদি তুমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, এখনই বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। এরপর মালা রেডি হয়ে আসে এবং পিঙ্কির সঙ্গে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা একটি শপিং মলের স্টেশনারির দোকানে পৌঁছায়। দাদা, এই নেল পলিশটার প্রাইস কত? এটার দাম 300 টাকা, বলুন কোন কালার দেব? এ আপনি কি বলছেন, একটা নেল পলিশের দাম 300 টাকা? আপনি কি ডাকাতি করার জন্য এখানে বসে রয়েছেন? বাইরের দোকানে গেলে 30 টাকায় পাওয়া যাবে। আরে বৌদি, তুমি এসব কি শুরু করে দিয়েছো? একটু চুপ করো, সবাই আমাদের দিকেই দেখছে। আরে পিঙ্কি, তুমি এসব দোকানদারকে চেনো না, এরা মানুষদের থেকে বেশি বেশি টাকা নেওয়ার জন্য বড় দোকান করে বসে থাকে, এদেরকে কিছু না বললে এরা ঠিক হবে না। হ্যালো ম্যাডাম, শুধু শুধু আমার দোকানের সামনে নাটক করতে হবে না, নেওয়ার হলে নিন, না হলে এখান থেকে যান, জানি না কোথা থেকে চলে আসে। এত লোকেদেরকে ঠকাচ্ছ, তার উপরে আবার ঝগড়াও করছো। মালাকে এই সমস্ত কথা বলতে দেখে পিঙ্কি তার হাত ধরে তাকে নিয়ে দোকান থেকে একটু দূরে চলে যায়। বৌদি, তুমি একটু শান্ত হও, তুমি এরকম করছো কেন? আরে পিঙ্কি, তুমি দেখলে না দোকানদারটা আমার সঙ্গে কেমন ভাবে কথা বলছিল? আরে বৌদি, বড় বড় দোকানে জিনিসের দাম বেশিই থাকে। সেরকম কোনো ব্যাপার নয় পিঙ্কি, এই সেম নেল পলিশ তুমি বাইরের কোনো দোকানে গেলে 30 থেকে 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। তোমার বিশ্বাস না হলে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। অনেক হয়েছে বৌদি, এবার তুমি শপিং মলের বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। পিঙ্কির কথা মতো মালা শপিং মলের বাইরে চলে যায়। এরপর পিঙ্কি আবার সেই দোকানে যায়। আই এম সো সরি, আমার বৌদির ব্যবহারের জন্য কিছু মনে করবেন না, আপনি এক কাজ করুন, এরকম 4 খানা নেল পলিশ প্যাক করে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাছাড়া সারাদিনে অনেকগুলো এরকম কাস্টমার আমার দোকানে আসে, এরকম কাস্টমারদের হ্যান্ডেল করে আমার অভ্যাস হয়ে গেছে। আসলে সেটা আমার নিজের বৌদি নয়, আমাদের পাশের বাড়িতে থাকে, তাই সঙ্গে নিয়ে চলে এলাম, আমি জানতাম না যে সে দোকানে এসে এরকম ঝামেলা করবে। আচ্ছা এই ব্যাপার, তাই তো বলি যে আপনার এবং তার মধ্যে পার্থক্য কেন, এই নিন ম্যাডাম, আপনার 1200 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। নেল পলিশ নেওয়ার পর পিঙ্কি শপিং মলের বাইরে বেরিয়ে আসে এবং তার বৌদিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। পিঙ্কি ট্যাক্সিতে বসে চুপচাপ বাড়ির দিকে যেতে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে মালা বলে, কি হয়েছে পিঙ্কি, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন, আমি কি কোনো ভুল করেছি? তা নয় তো কি, আজ তুমি সেই দোকানে সবার সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলে। আমি তো সত্যি কথাই বলেছিলাম। এবারে তোমার ফালতু কথা বলা বন্ধ করো, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। পিঙ্কির কথা শুনে মালা দুঃখী হয়ে যায়। কিছু সময় পর তারা বাড়ি পৌঁছালে পিঙ্কি তার মাকে সমস্ত কথা জানায়। মা, বৌদির জন্য আজ শপিং মলে আমার অনেক খারাপ লেগেছে, সকলের সামনে আমার অপমান করিয়ে দিল,
আরে তাতে কি হয়েছে, তুই নিজের বৌদিকে এসব ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দিস, এতে এত রাগ করার কি আছে? আমি তো সব সত্যি কথাই বলেছিলাম মা। এরই মধ্যে মালার স্বামী বিক্রম সেখানে চলে আসে এবং মালাকে বলে, মালা তোমাকেও একটু বুঝতে হবে, বড় বড় দোকানে জিনিসপত্রের দাম একটু বেশি থাকে। এবার আমি বুঝতে পেরে গেছি, পিঙ্কি তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এরকম হবে না। আসলে মায়ের বাড়িতে থেকে আমি কোনোদিন শপিং মলে শপিং করতে যাইনি, তাই সেখানে কিরকম দাম থাকে আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, পিঙ্কি এই বলে নিজের রুমে চলে যায়। পিঙ্কির চলে যাওয়ার পর মালা তার শাশুড়িকে বলে, মা আপনি আমার থেকে রেগে নেই তো? আরে না না বৌমা, ও সব কথা নিয়ে তুমি এত চিন্তা করো না। আরে হ্যাঁ মালা, যা হয়েছে ভুলে যাও, আস্তে আস্তে তুমি সব শিখে যাবে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং পিঙ্কির বিয়ের দিন চলে আসে। খুব ধুমধাম করে পিঙ্কির বিয়ের আয়োজন হয়েছিল এবং সে বসে যে বান্ধবীদের সঙ্গে নিজের রুমে বসেছিল। আরে পিঙ্কি, তোর বিয়েটা তো বেশ ধুমধাম করেই হচ্ছে। সেটা তো হবেই, তোরা তো জানিস আমার হবু স্বামী রবি কত ধনী। আমি তাকে বলেই দিয়েছিলাম যে আমি খুব ধুমধাম করে বিয়ে করতে চাই। আমার কথা শোনার সঙ্গে সঙ্গে সে আমাকে 20 লাখ টাকা দিয়ে দিল, আর সেই টাকাতে আমি নিজের থেকে 10 লাখ টাকা যোগ করে এই বিয়ের আয়োজন করেছি। সত্যি তুই অনেক লাকি, এবার লোকেরা বলবে গরিব বউয়ের অহংকারী ননদ। এটা তুই একদম ঠিকই বলেছিস চম্পা, ধনী তো অবশ্যই। কিছু সময় পর পিঙ্কি বিয়ের মণ্ডপে চলে যায় এবং রবির সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিঙ্কি নিজের শ্বশুর বাড়িতে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন বিক্রম তার এক বন্ধু সুরেশের সঙ্গে পার্কে দাঁড়িয়ে কিছু কথা বলছিল। ভাই আমি তোকে আগেই বলে দিয়েছি যে আমার চাকরি চলে গেছে, এই সময় তোর 20,000 টাকা ফেরত দিতে পারছি না, এটার জন্য আমারও অনেক খারাপ লাগছে। তুই আমাকে এত উল্টোপাল্টা কথা বলছিস কেন? সত্যি কথা বলতে তুই ভিখারি ছিলিস এবং সারা জীবন ভিখারি থাকবি। সুরেশ এবার অনেক বাড়াবাড়ি করছিস তুই, এবার চুপ কর, না হলে কি করবি? তোর কোনো কিছু করার ক্ষমতা নেই, সামান্য 20,000 টাকা ফেরত দিতে পারছিস না, তার উপর বড় বড় কথা, আমার সামনে বেশি দাদাগিরি করার চেষ্টা করবি না। চুপ কর সুরেশ, অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। কি আর খারাপ হবে, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, ভিক্ষা করতে হয় কর, কিন্তু আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। সুরেশের কথা শুনে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং তার কলার ধরে নেয়। এরপর সুরেশ এবং বিক্রমের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা মারামারি করছিল এমন সময় তাদের এক পুলিশ বন্ধু বিজয় সেখানে আসে। আরে ভাই এবার তোরা শান্ত হয়ে যা, এভাবে লড়াই করে একে অপরকে মেরে ফেলবি মনে হচ্ছে। হ্যাঁ মেরে ফেলবো, সুরেশ আমার পরিবারের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে, যার জন্য তাকে মেরে ফেলাই দরকার। সাহস থাকলে একবার গায়ে হাত দিয়ে দেখা না, তারপর তোকে বুঝিয়ে দেব। এবার তোরা ফালতু কথা বলা বন্ধ কর, না হলে দুজনকে একসঙ্গে জেলে ভরে দেব, তারপর সেখানে দুজন ঝগড়া করিস। বিজয় এভাবেই দুজনকে বোঝানোর চেষ্টা করে। কিছু সময় পর সুরেশ সেখান থেকে চলে যায়। সুরেশের চলে যাওয়ার পর বিক্রম বিজয়কে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছায় এবং হলরুমে বসে কিছু কথা বলতে শুরু করে। দেখেছিস তো ভাই বিজয়, সুরেশ আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করছিল। আমি তোকে আগেই বলেছিলাম সুরেশ অনেক রাগী এবং অন্যরকম ছেলে, তার কাছ থেকে টাকা ধার নেওয়া তোর উচিত হয়নি। তাহলে আমি কি করতাম বিজয়, হঠাৎ করে আমার চাকরি চলে যাওয়ায় আমি অনেক বিপদে পড়ে গিয়েছিলাম, সেই সময় আমার টাকার অনেক দরকার ছিল। আমি জানতাম সুরেশ একটু অন্যরকম, কিন্তু সে এতটা খারাপ এটা জানা ছিল না। এবার বুঝতে পেরে গেছিস এটাই যথেষ্ট। আরে ভাই আমি বাড়িতে এখন পর্যন্ত কাউকে বলিনি যে আমার চাকরি চলে গেছে, জানি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। আর চিন্তা করিস না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোর জন্য একটা ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি, খবর পাওয়া গেলে তোকে জানাবো। হ্যাঁ ভাই এবার একমাত্র তুই আছিস যে চাকরি পেতে আমাকে সাহায্য করতে পারবি, থ্যাংক ইউ ভাই। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে, একটা বন্ধু আরেক বন্ধুকে সাহায্য করবে না তো কে করবে। বিক্রম বিজয়ের সঙ্গে কথা বলছিল এমন সময় মালা গরম গরম সিঙ্গাড়া নিয়ে তাদের কাছে আসে এবং তাদের দুজনকে খেতে দেয়। আরে বিজয় তোর বৌদি গরম গরম সিঙ্গাড়া নিয়ে এসেছে, খাওয়া শুরু কর। আরে হ্যাঁ এই তো খাচ্ছি। বিজয় এই বলে একটি সিঙ্গাড়া নিয়ে কিছুটা খায়। মালার বানানো সিঙ্গাড়া বিজয়ের অনেক পছন্দ হয়। আরে বাহ বৌদি, সিঙ্গাড়া খুব ভালো হয়েছে, খেয়ে মনে হচ্ছে না যে বাড়িতে বানানো। ধন্যবাদ, তোমার পছন্দ হয়েছে শুনে খুব ভালো লাগলো। আমি সত্যি বলছি বৌদি,
এই সিঙ্গারা রেস্টুরেন্টগুলোতে 50 টাকা পিস হিসেবে পাওয়া যায়। তাছাড়া বাইরের দোকানগুলিতেও 20 টাকার কম নেয় না। এই সিঙ্গারা খেয়ে মন খুশি হয়ে গেল। এটা তুই একদম ঠিক বলেছিস বিজয়, মালা অনেক ট্যালেন্টেড মেয়ে। সকলে কথা বলছিল, এরই মধ্যে মালার শাশুড়ি আরতিও সেখানে চলে আসে এবং সকলের কথা শুনে বলে, তোমরা একদম ঠিক কথাই বলেছ, আমিও এটাই বলবো যে আমার বৌমা রান্না করাতে সব থেকে ভালো, সে সব কিছু খুব ভালো রান্না করে। আরে বিজয়, তোর যখন সিঙ্গারা এত ভালো লেগেছে, পারলে যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাস। তুই আমার মনের কথা বলে দিয়েছিস বিক্রম, আমি এটাই ভাবছিলাম। বিজয়ের কথা শুনে সকলে হাসাহাসি করতে থাকে। কিছু সময় পর বিজয় সেখান থেকে চলে যায়। মালা এভাবেই তার শ্বশুর বাড়িতে জীবন কাটাতে থাকে। অপরদিকে তার ননদ পিঙ্কি নিজের স্বামী রবির সঙ্গে প্যারিসে ঘুরে বেড়াচ্ছিল। রবি, তোমাকে বিয়ে করার পর আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেল। তুমি কত ভালোভাবে আমার খেয়াল রাখছো, এই প্রথমবার আমি প্যারিসে এলাম। আরে পিঙ্কি, তুমি আমার ওয়াইফ, তোমার খেয়াল রাখা আমার কর্তব্য। তোমার চিন্তা ভাবনা কত ভালো রবি, এরকম স্বামী পেলে মেয়েদের আর কিচ্ছু চায় না। তুমি শুধু শুধু আমার নাম করছো, আমি এতটাও ভালো নয়। আচ্ছা পিঙ্কি, আমি যদি কোনোদিন তোমাকে ধোকা দিয়ে ফেলি তাহলে কি করবে? রবি, তুমি প্লিজ এরকম করে বলো না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আরে আমি তোমার সঙ্গে মজা করছিলাম। রবি, আমার সঙ্গে আর কোনোদিনও এরকম মজা করবে না, আমি মজাতে ওইসব কথা শুনতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না, চলো ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ চলো, আমি কিন্তু আইসক্রিম খাবো, অনেকক্ষণ থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আরে ডার্লিং, তাহলে অপেক্ষা করছো কেন, চলো আমরা গিয়ে আইসক্রিম খাই। এরপর রবি পিঙ্কিকে নিয়ে রেস্টুরেন্টে পৌঁছায় এবং সেখানেই দুজনে একসঙ্গে আইসক্রিম খেতে থাকে। প্যারিস আমার অনেক পছন্দের জায়গা, আমি প্রতি বছর এখানে আসি। এটা খুব ভালো হয়েছে, তোমার জন্য আমিও প্রত্যেক বছর প্যারিসে আসতে পারবো। আরে হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পেরে গেছি, এবার তুমি আমার পেছন ছাড়বে না, এবার আমি যেখানেই যাব তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমার পেছন ছাড়বো কেন, তুমি আমার হাজবেন্ড, তাই আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। সত্যি, তোমার সঙ্গে থাকলে অনেক মজার মজার কথা হয়। রবি এবং পিঙ্কি প্যারিসের দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং সেখানকার ভালো ভালো জায়গায় ঘোরাফেরাও করে। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। আচ্ছা রবি, এখানে আমাদের অনেক দিনই হয়ে গেল, কাল বাড়ি ফেরার আগে সকলের জন্য কিছু শপিং করে নেব। আচ্ছা ঠিক আছে। পরের দিন পিঙ্কির কথা মতো তারা সকাল থেকে বিকেল পর্যন্ত সবার জন্য শপিং করে এবং সন্ধ্যাবেলায় ফ্লাইট ধরে ইন্ডিয়া ফিরে যায়। ইন্ডিয়া তো ফিরে এলাম, কাল তাহলে তোমাদের মায়ের বাড়ি যাই। তুমি সবার জন্য যা যা জিনিস নিয়েছো তাদেরকে দিয়ে দিও। কাল নয়, আমরা পরশুদিন সেখানে যাব, পরশুদিন আমার দাদার জন্মদিন। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, তাহলে সেটাই করা হোক। দুই দিন পর পিঙ্কি তার স্বামীর সঙ্গে মায়ের বাড়িতে পৌঁছায়। বিক্রমের জন্মদিন থাকায় তারা বাড়িতে ছোট অনুষ্ঠান রেখেছিল এবং সেখানে পিঙ্কির বান্ধবীরাও এসেছিল। আরে পিঙ্কি দেখ না, আজকের দিনেও তোর বৌদি কিরকম একটা পুরানো জামা পরে রয়েছে। তুই একদম ঠিকই বলেছিস চম্পা, বৌদি সবসময় আমাদের মান সম্মান শেষ করার চেষ্টা করতেই থাকে। দাঁড়া আমি তাকে একটু বলে আসি। পিঙ্কি এই বলে তার বৌদির কাছে যায়। বৌদি, তোমার একটু লজ্জা করে না, অন্তত আজকের দিনে একটু ভালো জামা পরতে হয়, বাড়িতে এতজন গেস্ট এসেছে আর তুমি এরকম কম দামি জামা পরে বসে আছো, সবাই তোমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছে। এই জামার ব্যাপারে এরকম করে বলো না পিঙ্কি, এটা আমার মা আমাকে অনেক ভালোবেসে উপহার দিয়েছিল। আমার সামনে বেশি ড্রামা করতে হবে না বৌদি, তাড়াতাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ করে এসো। বন্ধুরা, এরপর কি হবে জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আমরা ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে।